ম্যান্ডি কিছু যোগ্য জবাব দিল হ্যাঁ অনেকেই ম্যান্ডির কমেন্ট বক্সে কমেন্ট করছিল ম্যান্ডির ননদের ছেলের জন্য কিছু নিয়ে যাও তারপরে ম্যান্ডি বাইতে যে মেড সার্ভেন্টটা কাজ করে মেড সার্ভেন্ট বলবো না যে মেশামশোকে দেখতো যে আয়া হ্যাঁ সেই দিদি কিছু নিয়ে যাও নিয়ে যাও অনেকে অনেক রিকোয়েস্ট করছিল তখন ম্যান্ডি আজ উত্তর দিল যে আমার মেয়ের জন্য কেউ একটা সুতো কোথাও আনে না দেশ বিদেশে যায় কোথাও যায় আনে না এটা আমরা সবাই জানি কিছুদিন আগেও ম্যান্ডি ননদ ঘুরতে গেছিল আন্দামানে তাই তো সেখান থেকে কিন্তু আন্দামান থেকে কিন্তু অনেক জিনিস চাইলেই আনা যেত আমার ঘরে আন্দামানের কিছু জিনিস আছে সুন্দর সুন্দর টেবিল ল্যাম্প পাওয়া যায় যেটার মধ্যে আন্দামান লেখা হ্যাঁ আর ম্যান্ডি কিন্তু ছোটো খোট জিনিস খুব খুশি হয় নানারকম পিস আমি যখন আন্দামানে গেছিলাম আমি প্রচুর শো পিস এনেছিলাম নিজের জন্য কম এনেছি মানে প্রত্যেকের জন্য একটু একটু করে আন্দামানটা অনেকটা ঘন্টা জানি তো তো প্রচুর এই কি বলে গ্লোয়িং লাইট যেটাকে বলে আমি এনেছি কারণ আন্দামানের জিনিস লোকে দেখতে ভালোবাসে তো একটা স্মৃতি হিসাবে অনেক আন্দামান দিয়ে জিনিস সেখানে দাঁড়িয়ে আর কাদের জন্য আমি এনেছিলাম কলিকদের জন্য আশেপাশে কোয়ার্টারদের জন্য আন্দামানে গেছো কি এনেছো তারপর আন্দামান লেখা সল্ট পট হ্যাঁ ওই যে ডাইনিং টেবিলের জন্য খুব সুন্দর আমার একটু নষ্ট হয়েছে আমার তো তো একটু চেঞ্জিং থাকি তো আমি তো নানারকম ঝিনুকের সল্ট পট ব্ল্যাক পেপার পট খুব সুন্দর পাওয়া যায় আন্দামানে তো এগুলি এনেছে সেখানে দাঁড়িয়ে ম্যান্ডির ননদ আন্দামানে গেল সেখান থেকে আসলো আমিও তাকিয়েছিলাম কিছুটা এনেছে কিনা ম্যান্ডি যেহেতু ম্যান্ডির আমি একদম এই রকম কোনো দিন ম্যান্ডির মেয়ের জন্য কিন্তু আমরা দেখিনি কিছু আনতে নববর্ষ গেল ম্যান্ডি কিন্তু দিয়েছে যে মানে ওর পাশের ঘরের যে ভাসুরের দুই মেয়েকে তারপরে কি ননদের ছেলেকে ননদের অবস্থা খুবই ভালো সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি ননদ কিন্তু একটা মাত্র ভাইয়ের একটা মাত্র ভাইজি ও দিলে প্রচুর দিতে পারে হ্যাঁ একটা মাত্র ভাইজি কিন্তু সেই ব্যাপারে কিন্তু হাত মনে হ্যাঁ দেয় দেয় কখন দেয় ভাই ফোটাতে ভাই ফোটাতে ওকেও ভালো গিফট দেয় সোমেন সোমেনকেও ভালো গিফট দেয় দুই বোনই দেয় এই বোনও দেয় ব্যর্থত যে দিদি আছে উনিও দেন এটা আমরা দেখেছি প্রতি বছরই ভালো গিফট দেয় এই সময়টাতে আদারওয়াইজ বাকি সময় পুজো বলো হ্যান বলো ত্যান বলোতে নববর্ষ কিছুতে কিন্তু ম্যান্ডি ম্যান্ডির মানে ম্যান্ডি সোমেন বা ম্যান্ডির মেয়েকে কিছু দিতে দেখা যায় না সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি কিন্তু প্রপার জবাব দিয়েছে তাছাড়া দিদির কথা বলেছো দিদিকে কিছু দাও দিদিকে কিছু দাও দিদি যখন ম্যান্ডির বাড়িতে কাজ করেছিল বাবা যখন এসেছিলো ম্যান্ডি কিন্তু দিতে কম দেয় নাই একটা ব্যাগ ভর্তি শাড়ি চুড়িদার আমরা দেখেছি ব্যাগের ভেতরে ব্যাগ ব্যাগের ভেতরে ব্যাগ কত জিনিস দিয়েছে তারপরে বাসন কোষণ দিতে প্রচুর দিয়েছে তাই ঘুরতে গেছে সে দিদির সাথে তো ওই মাসে একদিন আমার দু তিন মাসে একদিন দেখা হবে তাই না কোনো কাজ হলে যদি ডাকে তাহলে দেখা হবে আর আমার মনে হয় না ওনাকে উইদাউট পয়সা ওরা কাজ করিয়েছে বলে সেখানে পয়সা দেওয়ার পর খাওয়া পরার দেওয়ার পর যেটুকুন দেওয়ার কিন্তু দিয়েছে হুম ম্যান্ডি ম্যান্ডি নিজের পড়ার নাইটিটা পর্যন্ত দিয়েছে পড়ার জন্য আর সেখান থেকে দাঁড়িয়ে অনেকটাই আপন করে নিয়েছে তাই কোথাও ঘুরতে গেল যে কারোর জন্য এত দূরের থেকে প্লাস ম্যান্ডি যে এতগুলি সোয়েটার কিনেছে বা নিয়েছে ম্যান্ডির পুরোনো সোয়েটারগুলি আমরা ভালো করে জানি ম্যান্ডির প্রচুর প্রচুর সোয়েটার এসব জিনিস আছে হয় দেখা যায় ম্যান্ডি কয়েকটা উলেন কুর্তি বা সোয়েটার আলটিমেটলি এই দিদির কাছেই যাবে তাই ম্যান্ডিকে কাউকে দেওয়া শেখা দিতে লাগে না আমি আগেই বলেছিলাম ম্যান্ডি যখন মাকে নিয়ে ভিডিও করছিলাম আমি জানতাম যে ম্যান্ডি তার মাকে কোনো দিন ফেলে দিতে পারবে না কোনো ফেলে যেতে পারবে না খালি ওই বাড়িটা ঢোকার জন্য একটু আটকেছিল আর ওই সময় ওর মার ভিউজটা খুব হচ্ছিল যেদিন থেকে ম্যান্ডি একটু মা মা করতে শুরু করে দিয়েছে বা মার সাথে ম্যান্ডির মিল হয়ে গেছে বলে পাবলিক ধরে নিয়েছে সেদিন থেকে দেখবে কিন্তু ম্যান্ডির মার ভিউজটাও কিন্তু পড়তে শুরু হয়ে গেছে ম্যান্ডির সাথে ম্যান্ডির মার যদি আরও মিল হয়ে যায় তাহলে কোথাও না কোথাও আমাদের প্রিয় ঝপামাসিরও কিন্তু ভিউজটা পড়ে যাবে কারণ আমরা ওই যে বললাম সিম্পেতি নিয়ে খেলতে ভালোবাসি কেউ কষ্টে জানলে তার পাশে দাঁড়াতে ভালোবাসি হ্যাঁ সেই কষ্টটা নিয়ে হয়তো আমরা আহারে উহানে বলতে ভালোবাসি সেই মানুষটা যখন সব কিছু পেয়ে যায় না ও তো ভালোই আছে ও তো সুখেই আছে তাহলে দেখে কী হবে সেই প্রবাস থাকে এবার ম্যান্ডি হাত দিয়ে গুনছে যে ম্যান্ডি আবার দার্জিলিংয়ে যাবে এই অক্টোবর মাসে আর এই পাঁচ মাসে সোম্যানকে ম্যান্ডি একদম সুস্থ করে তুলবে কেননা সোম্যান যখন ওখানে যাবে একদম ভালো করে নাচতে পারবে একদম ফুল ফিট অ্যান্ড ফাইন থাকবে সোমেন এত কষ্ট করে মুখটা দিয়ে বলল তুমি এর জন্য বলছো মানে আমি সুস্থ হয়ে গেলে নাচ করতে পারবো আসলে সোমেন ভেবেছিল ম্যান্ডি বলবে যে ও যদি সুস্থ হয়ে যায় তাহলে আমার একদম মানে হা ঝাড়া হাত পা হয়ে যাবো অক্টোবর মধ্যে আমি সুস্থ করে তুলবো এইরকম কোনো রোমান্টিক ডায়লগ আশা করছিল সেই আশাতে ম্যান্ডি গুরে বালি দিয়ে দিল। ঠিক যেমন সেদিন শোমেন বলছিল যে আমার বাড়িতে আমার ছেলেটা আছে যে কথা বলতে পারে না মানে আমাদের জিমির কথা সে কথা বলতে পারে না তার কাছে যেতে লাগবে লাগবে তাকে দেখতে তার তখন ম্যান্ডি কি বলছিল কাশ আমার জন্য তুমি কখনো বলতে আমি যদি জানতাম তাহলে আমি বোবা হয়ে জন্ম নিতাম এবং তুমি বলতে যে আমার বউটা বাড়িতে আছে সে কথা বলতে পারে না বোবা হয়েছে এইবার দার্জিলিংয়ে যাওয়ার পর ম্যান্ডি আর সৌমেনের রোমান্সটা একটু স্পার্ক এসেছে আমরা বলি না জীবনে বাঁচতে গেলে কিন্তু ছোটোখাটো স্পার্কের খুব দরকার হয় আর ম্যান্ডিয়ার সোমেন কিন্তু এখানটাতে এই দার্জিলিংয়ের ভিজিটটাতে কিন্তু স্পার্ক খুঁজে পেয়েছে হ্যাঁ সোমেন খুব পলাইটলি বলেছে তুমি এর জন্য বলেছিলে কারণ ছেলেটা সত্যি অনেকটাই রোগ হয়ে গেছে হ্যাঁ আর এই রোগটা হওয়াতে ওর কিন্তু টেনশনও হচ্ছে সোমেন টেনশন করবে না স্ট্রেস নাও আর টেনশন করা অসুখের জন্য এই অসুখটা নিয়মই হচ্ছে যে স্ট্রেস নেবে আর টেনশন করবে তার কিন্তু একটু বেড়ে যাবে প্লাস ট্রেডিংয়ের যে টেনশন কনস্ট্যান্ট তুমি বলো না নোটিফিকেশন হচ্ছে নোটিফিকেশন হচ্ছে টেনশন হয় নোটিফিকেশন এসে বসতে লাগে এই বুঝে এলো সেই সেই টেনশন থেকেও কিন্তু দূরে থাকতে লাগবে ট্রেডিং কিন্তু একটা বিশাল হেডেক বিশাল টেনশন তো স্টে এ ফ্রম স্ট্রেস ট্রেডিং করো সারাক্ষণ না করে এক থেকে দু ঘন্টা বা তিন ঘন্টা করো হুম ট্রেডিং করেছো তো অনেক বছর করে সেরকম একটা ইনকাম করতে পারি সেখানে দাঁড়িয়ে সুস্থ হতে চাইলে প্রথমেই তোমাকে স্ট্রেস ফ্রি হতে লাগবে বুঝলে সোমেন মন খারাপ করে লাভ নেই তোমাকে স্ট্রেস ফ্রি হতে লাগবে আর ম্যান্ডি হাজব্যান্ডকে সুস্থ করতে লাগবে শুধুমাত্র এই এই পোজ দেওয়ার জন্য না সুস্থ করতে লাগবে কারণ হাজব্যান্ড সুস্থ হলে তোমার মনটাও ভালো থাকবে তুমিও কিন্তু সোমেনের অসুখ হওয়ার পর থেকে তোমারও কিন্তু মন ভালো না তুমি গেছো দার্জিলিংয়ে তোমাকে ঘুরতে হচ্ছে নাচতে হচ্ছে আর রিলসগুলি তো সুপার উপর উপরুয়া তোমার এগুলি করতে লাগছে চ্যানেলের জন্য সব কিছু মানিয়ে নিলাম তুমি ভালোবাসো রিলস করতে কিন্তু মনটা কোথাও না কোথাও সেই প্রেসক্রিপশনটার মধ্যে পড়ে আছে যার জন্য দার্জিলিংয়ে তুমি এক থাকলে না এইবার সঞ্চিত বাবার কথা বললে যে বাবার অবস্থা সত্যিই খুব খারাপ তোমরা যাবে দেখতে তুমি দেখতে গেলে তোমার ব্লগ দ্বারা জানতে পারবো যে উনি মেশামশাই কেমন আছেন আর রাত্রে করে যাওনি খুব ভালো করেছ কারণ জার্নি করে হ্যাঁ রাত্রে সব কারণ ওদের বাড়িতে তোমরা যাওয়া কিন্তু তোমাদেরকেও একটু একটু হলেও একটু হলেও তোমাদেরকে কিন্তু দেখভাল করতে লাগবে তো এইখানে এই অবস্থাতে যখন মানুষের মানসিক অবস্থা ভালো থাকে না তখন কাউকে দেখভাল করা কাউকে মানে কেমন করে রাখা সেটাও কিন্তু ভালো লাগে না তাই না তাই সকালবেলা গেলে তুমি ব্রেকফাস্ট এক্সেস্ট করে গেলে তারপর না হয় তুমি রাত্রে ফিরলে আর যেটা তুমি বললে মেয়েকে রেখে যাবে ওই মেয়ে টিচারের বাড়িতে তো এটা খুব ভালো আইডিয়া টিচারের বাড়িতে থাকলে মেয়ে হয়তো পড়াশোনার মধ্যে থাকবে বা সেখানের হয়তো পরিবেশটা ভালো থাকবে ওই বাড়িটাতে পরিবেশটা ভালো থাকবে এই কথাটা মনে রাখবে যে তুমি যখন যার জন্য যতটুকুন করবে সেটা তোমার কাছে কিন্তু নেট নেট ফলে চলে আসবে এইবার ওফারিয়া 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 ও ও অনেকদিন দিদি তুমি ফারিয়াকে নিয়ে বলো না ঝাপামাসি নিয়ে বলো না ঝাপামাসি নিয়ে বলার মতো কিছু এখন নেই উনি অন্যের বাড়িতে আছেন ঘুরছেন থাকছেন ফিরে আসছেন ওনার এখন উনি কোনো রকম সিন ক্রিয়েট করছেন না উনি নর্মাল ব্লগ দিচ্ছেন নর্মাল ভিডিও দিচ্ছেন যখন কেউ কিছু না করবে তাকে খুচিয়ে ঘা আমি করতে পারবো না ফারিয়া বেবির কথায় আসছি ফারিয়া বেবি একটু প্রবলেমে আছে একটু এই ধরনের অসুখটা আজকাল লেডিসদের কমন ওয়েট লস করতে মানুষ এমনি ওয়েট লস করে মানুষ এমনি ওয়েট লস করে যত এত কম বয়সে এতটা ফ্যাট থাকলে পরে ডায়াবেটিক হওয়ার চান্স থাকে ডায়াবেটিসের পেশেন্ট নানা রকম রোগে কিছুদিন আগে ওর হার্টের প্রবলেম হচ্ছিলো ও ওষুধ খাচ্ছিলো আমরা সবাই দেখেছি তারপর হার্টটা অনেক ভালো হয়েছে দেখেছি তাই এই প্রবলেমটা কোনো ব্যাপার নাই এই রোগটার মূল সেটাই হয় যে বলে নিজের ওয়েটটা লস করো এখন ওয়েট লস করো তোমার ওট খেতে ভাল লাগছে না কি খেতে ভাল লাগছে না তুমি প্রচুর দুর্বল লাগছে চোখের নিচে কালি পড়ে যাচ্ছে কারণ তোমাকে ভাত খেতে না করেছে নানারকম সবজি খেতে কেউ না করবে না ডাল বাটি ভরে ভরে ডাল খাওয়া যায় যেটা থেকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে নানা রকম প্রোটিন খা নানা রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে হ্যাঁ এই ডালিয়ার মধ্যে বা ওটসের মধ্যে নানা রকম খিচুড়ি বানিয়ে খাওয়া যায় ওটসের নানা রকম রুটি অনেক কিছু আছে প্লাস তোমাকে রোগা হতে বলেছে তুমি ডায়েট চার্ট ডাক্তারের কাছ থেকে মানে ডায়েটিশিয়ানের কাছ থেকে নিয়ে আসো নানা রকম ফল তুমি খেতে পারো তোমার কমেন্ট বক্সের মধ্যেই ফারিয়া তোমার ফুল ডায়েট চার্ট লেখা আছে তবে সব ডায়েট সবার জন্য না সবার জন্য সব কিছু কম হওয়ার না তাহলে মর্নিং ওয়াক করে যদি রোগ হয়ে যেত না তাহলে প্রচুর লোক মর্নিং ওয়াক করে আমাদের এখানে তো প্রচুর লোক মর্নিং ওয়াক জিম রেগুলার কিন্তু রোগা কিন্তু হয় না কেন তো ঠিক মতে যখন যেটা খাওয়া সেটা খাওয়া হয় না তাই তুমি ডায়েট চার্ট বানাও নট ফ্রম ভিউয়ার্স বাট ফ্রম ডায়েটিশিয়ান প্রপার ওয়েতে ফারিয়া ডায়েট চার্ট বানাও ডায়েটের দিকে খেয়াল রাখো সেই ডায়েট অনুযায়ী খাওয়ার খাও আমাদের শরীরে প্রতিটি জিনিসের দরকার আছে মিনারেলই বলো ওয়াটারই বলো ফ্যাটই বলো প্রোটিনই বলো কোনো একটা কিছু যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু শরীরের মধ্যে নানা রকম রোগ সৃষ্টি হতে পারে তাই তুমি ডায়েটিশিয়ানকে দেখাও ফল খেতে পারো প্রচুর পরিমাণে আর যেই খাবারটা খাচ্ছো সেটাকে ভালোবেসে খেতে হবে ইসরাম কি করে খাবো ইসমা কেন দিল কেন এটা হলো না এরকম করে কোনো মানে হয় না মাছ বড় মাছ যদি না হয় সেরকম একটা বড় মাছ তো না বড় মাছের তেলটা হয়তো খেতে লাগতে না পারে অনেক ছোট মাছ নানারকম পাওয়া যায় ফুড ভ্যালু কমে গেলে শরীর দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে গেলে কিন্তু আবার লো প্রেশার হয়ে যেতে পারে লো প্রেশার হয়ে গেলে ডাক্তার আবার বলবে খান 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 বেশি করে খান তার জন্যই বললাম যে তুমি ডাক্তার দেখে ডায়েট চাট নাও এক্স হয়েছে দশ দিনের রোগা এ হয়েছে বারো দিনের রোগা এ হয়েছে ছ মাসের রোগা কেউ কেউ বছরও রোগা হয় রোগাটা ধীরে ধীরে হওয়াটাই ভালো সাডেনলি ওয়েট লস করলে কিন্তু সাডেনলি নানারকম প্রবলেম আসতে পারে তাই ধীরে 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 যদি তুমি একটা মেনটেন করো কোনো কিছু ফলো করো তাহলে অটোমেটিক তুমিও রোগা হতে পারবে আর তোমার যে প্রবলেমটা হয়েছে আমি আর বাঁচবো না আমি আর হে করবো না তোমার মার একটা মা মেয়ের জন্য অনেক কিছু করতে পারে এমন কিছু তোমার মা তোমার জন্য করেনি এমন কিছু তোমার মা তোমার জন্য করেনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলি কমন থিং আর তোমার মা হেলথ ডিপার্টমেন্টে আছে জানে না আজকালকে দিনে এই রোগটা মেয়েদের এই জিনিসের প্রবলেমটা খুব 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 কমন তাই এটা নিয়ে এত বেশি হাইপার ভিডিও দেখাতে লাগবে না বাঁচবো কি না সব স্বাদ চলে গেল সব খাওয়ার চলে গেল নাথিং কিন্তু হ্যাঁ এইগুলি করলে পরে এই অ্যাক্টিংটা করলে পরে কোথাও না কোথাও পাবলিকের সিম্পেথি পাবলিকের ভিউ পাওয়া যায় আর ভাই ভিউ আর ভিউজ ম্যাটার্স পাপি পেটকা সাওয়ালে তাই না কিন্তু ডায়েট ফুল করো মানে ফুল ফলো করো এমন না তুমি একটুও ভাত খাবে না এমন না তুমি একটু রুটি খাবে না এটা না একটা রুটি বা দুটো রুটি একটা রুটি বা দুটো রুটি খেলেও কিছু হবে না দুটো রুটি তিন রকম সবজি খাওয়া যায় ডাক্তাররা বলে প্রচুর ডাল খেতে দুধ দই প্রচুর খেতে বলে তোমার তৈগুলি পড়ছে না পেটে তোমার দুর্বল লাগবেই তাই পুরোপুরি ডায়েট স্যালাড দুধ দই ডাল সবজি তুমি এই জিনিসটা কম খেতে পারো ভাত রুটি কেন বাকি জিনিস তুমি প্রচুর খেতে পারো সেটা খেলে কিন্তু কোনো অসুবিধা নেই তাও দিনের শেষে ডায়েটিস কন্ট্রোল করো আর সামান্য একটা ব্যাপার নিয়ে এত হাইপার হয়ে নাটক না করলেও হবে আর ইয়েস ম্যান্ডি তুমি কাউকে কোনো দিন কোনো জিনিস দিতে কম করো যে যা বলুক আমি জানি তুমি সবার জন্যেই বড্ডা দিল রাখো চলো বাই